এতদিন পরে ডিভোর্সের আসল কারণ জানালেন অপু বিশ্বাস। ঢালিউড কুইন অপু বিশ্বাস আবারও এতদিন পরে সাকিবের সাথে ডিভোর্স হওয়ার কারণ নিয়ে মুখ খুললেন এক বেসরকারি টিভি চ্যানেলের প্রোগ্রামে, এবং সেখানে সাকিবকে নিয়ে অনেকটা রাগ ক্ষোভ উগড়ে দিয়ে সাকিবকে নিয়ে বললেন কিছু অজানা কথা। ভিউয়ার্স, কি সেই অজানা কথা? বিস্তারিত জানতে পুরো সময়টা আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলে তারকা কথন অনুষ্ঠানে উপস্থিত হন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সেখানে অপুকে জিজ্ঞেস করা হয় যে সাকিবের সাথে আপনার বিয়েটা কিভাবে হয়েছিল। উত্তরে অপু বলেন, সাকিবের গুলশানের বাসায় আমার দাদা দিদি আর সাকিবের বাবা মা সহ কিছু পরিচিত কাছের বিশ্বস্ত মানুষদের উপস্থিতিতে আমাদের বিয়েটা হয়। যখন আমার বিয়ে হয় তখন আমি খুব ছোট ছিলাম, বিয়ে সংসার এত কিছু বুঝতাম না আমি। শুধু এতটুকুই বুঝতাম যে আমি যাকে ভালোবাসি সে সব সময় আমার চোখের সামনে থাকবে, তাকে সব সময় আমি কাছে পাবো। কিন্তু বাস্তবটা ছিল উল্টো, তাকে আমি সব সময় পাইনি। আপনাদের তো বিয়ে হয়ে গিয়েছিল, তাহলে সব সময় পাননি কেন? জানতে চাওয়া হলে অপু বলেন, সাকিবের সাথে আমি বেশিরভাগ সময় থাকতাম শুটিং স্পটে, আর আমাদের বিয়েটা ছিল গোপন, তাই সব সময় আমরা স্বামী স্ত্রী হয়ে স্বামী স্ত্রীদের মতো ঘোরাফেরা করতে পারিনি। স্বামী স্ত্রী একসাথে হাত ধরে ঘোরাঘুরি করে, খাবার ভাগ করে খাওয়া, এগুলো আমাদের চোখের সামনে অনেকেই করেছে কিন্তু আমরা করতে পারিনি। সাকিবের সাথে আপনার ডিভোর্স হলো কেন? জবাবে অপু বলেন, আসলে ওই যে বললাম, যখন আমার বিয়ে হয় তখন আমি খুব ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না। কিন্তু পরে এটা আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমাকে কতটা ছোট করা হচ্ছে। বিবাহিত হয়ে অবিবাহিত মেয়েদের মতো থাকছি, এত কিছুর মধ্যে সবকিছুই আমি মুখ বুঝে সহ্য করে নিয়েছি, কিন্তু যখন দেখলাম আমার সন্তানকে ছোট করা হচ্ছে তখন আর আমি সহ্য করতে পারিনি। আমাকে যত খুশি ছোট করো আমি মেনে নেব, কিন্তু আমার সন্তানকে ছোট করলে আমি সেটাকে মেনে নেব না। আমার বাচ্চার বয়স যখন 4 মাস তখন 4 মাসে 2 বার টিকা দেওয়া হয়। আমার বেবির প্রথম টিকার দিন কান্নাকাটি করে কিন্তু আমার কাছে যেতে দেওয়া হয় না, কারণ সবাই জানতো এটা আমার ননদের বেবি। এরপর যখন দ্বিতীয়বার টিকা দেওয়া হয় তখন আমার বেবি প্রচুর কান্নাকাটি করে, কিন্তু তখনও সবকিছু লুকানোর জন্য আমার বেবিকে আমার কাছে দেয়া হয় না। ওখানে অনেক বেবি টিকা দিচ্ছে, তারা টিকা দেবার পরে মায়ের কাছে যাচ্ছে, মা তাদের কান্না থামিয়ে দিচ্ছে, আর আমার বেবিটা সেই 7 তলা থেকে নিচে নামতে নামতে কান্নায় যেন নীল হয়ে যাচ্ছে। তারপরও তাকে আমি নিতে পারছি না। এরপর নিচে এসে গাড়িতে ওঠার পরে আমি আমার বেবিকে কোলে নিয়ে কান্না থামাই। ওই দিন আমি খুব কষ্ট পেয়েছিলাম, আর আমার মাথায় তখন থেকে একটা কথাই আসলো যে আমি ওর সাথে অন্যায় করছি, কারণ ও ছোট শিশু, ও কোনো অন্যায় করেনি, তাহলে ও কেন লুকিয়ে পালিয়ে বেড়াবে? আমার মনে হয়েছে ওর সবার সামনে আসা উচিত, ও হয়তো পরে সবার সামনে আসবে, কিন্তু এখন ওর যে সময়টা চলে যাচ্ছে সেটা তো আমি আর ওকে ফিরিয়ে দিতে পারবো না। আমি সাকিবকে আবার বলি সবাইকে সবটা বলে দিতে, কিন্তু সাকিব বলে, হ্যাঁ বলবো, আর কয়দিন যাক, তুমি এখন ভালো করে কাজ করো। আমি বললাম, আমার কাজ দরকার নেই, আমার ক্যারিয়ার শেষ হয়ে যায় যাক, আমি আমার বেবিকে সবার সামনে নিয়ে আসব। আরেকটা কথা, সাকিবকে করতে মানা করেছিলাম, ও বলেছিল কথাটা রাখবে, কিন্তু পরে কথাটা রাখেনি, আর তাই সবার সামনে বেবিকে নিয়ে এসেছি, এতে যদি কেউ আমাকে খারাপ ভাবে ভাবুক। তাছাড়া সাকিব আমাকে আগেই বলেছিল, তোমাকে বেবি আর ডিভোর্সের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। আমি বলেছি বেবি। অপু বিশ্বাস আরো বলেন, আপনি দেখবেন একটা মুরগি তার পাখনা দিয়ে কিভাবে তার বাচ্চাদের আগলে রাখে, একটা কুকুরও রাস্তায় পড়ে থাকা তার বাচ্চাকে আগলে রাখে, আর সেখানে আমি সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে যদি আমার ক্যারিয়ারের কথা ভেবে আমার বাচ্চাকে কষ্ট দেয় তাহলে আমি তো পশুর থেকেও অধম, খারাপ। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার ছেলের জন্য যদি আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যায় যাক, তারপরও আমার কাছে আমার ছেলে আগে। ভিউয়ার্স, অপু বিশ্বাস বলেন, আমি সাকিবের কাছে টাকা পয়সা চাইনি, শুধু স্বীকৃতি চেয়েছি, কিন্তু সে দেয়নি, তাই আমি বাধ্য হয়েছি সবটা এইভাবে সবার সামনে প্রকাশ করতে। তো ভিউয়ার্স, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে তার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য, এবং পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।